नमस्कार बन्धुरा, वेलकम टू ईटीएमजी ग्रुप रेल इनफो। और आमी तन्मय। ए वीडियो क्लिक करार्जन तुम्हारे सबाई के असंख्य धन्यवाद जानाई। आजकेर वीडियो एक बाहर नएज आसते पारे, केनना आमार पाशेर बाड़ीते एक जन वयस्क भद्रमहिला मारा गिएछेन। आज के तार कीर्तन चलछे। तो आमार रेल यात्रा खूबी भालो लागे एबं रेल सम्पर्कित जो इनफरमेशनगुलो थाके सेगुलोकेओ जड़ो करे तोमादेर साथे शेयर करते खूब भालो लागे। तो आज के आमी আমার একজন প্রিয় সাবস্ক্রাইবার যার নাম হচ্ছে তন্ময় নন্দী, তার একটা কমেন্ট দেখলাম। সেখানে উনি আমাকে বলেছেন যে বর্ধমান থেকে কাটোয়ার মধ্যে একটি ন্যারো গেজ লাইন আছে বা ছিল, সেই লাইনটি সম্পর্কে একটি ভিডিও বানাতে। তো ওনার কথা মতন আমি প্রত্যেকের কমেন্টই পড়ি এবং প্রত্যেকের কমেন্টই যেটা ইন্টারেস্টিং হয় আমি সেই হিসাবে ভিডিও বানাই। তো আজকে যখন ওনার কথা মতন আমি গুগলে গিয়ে সার্চ করলাম, তখন বেশ কিছু ভিডিও আমার সামনে এলো। আর ভিডিওগুলো দেখার পরে আমি তন্ময় নন্দীকে, তন্ময়বাবুকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে এরকম একটা সুন্দর জিনিস নিয়ে আমাকে ভিডিও বানাতে বলা। কেননা আমি ভিডিওগুলোতে মানে পরিবেশটাকে এত সুন্দরভাবে ফিল করলাম ভিডিও দেখে, যে আমার নিজের আক্ষেপ হচ্ছে যে আমি সেই সিচুয়েশনটাকে সামনাসামনি ফেস করতে পারিনি। আমি দেখলাম কয়েকটা ভিডিও যেখানে একটা ট্রেন মাঠের মধ্যে দিয়ে চলেছে, তার কিছুক্ষণ বাদেই দেখলাম যে খড় বিচুলিতে রাখা পাশে মাটির বাড়ি, তার মাঝখান দিয়ে ট্রেন যাচ্ছে গ্রামের পুকুর। আর একটা জায়গায় যেখানে দেখলাম যে একটা গ্রামের স্টেশন, সেখানে বটগাছ, একটা বটগাছ, সে বটগাছটা হচ্ছে শেড, লোকজন সেই বটগাছের নিচে দাঁড়িয়ে রয়েছে। ট্রেনটা যখন ঢুকলো লোকজন সেই ট্রেনে উঠলো, আবার ট্রেনটা ছেড়ে গেল। ছোট কোচের ট্রেন এবং লোকোমোটিভটাও ছোট, অবশ্যই ন্যারো গেজ। তা এই সম্পর্কে বেশি ইনফরমেশান আমি পেলাম না, যেটুকু পেলাম ট্রেনটি সম্পর্কে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। ম্যাকলিওডস লাইট রেলওয়ে কোম্পানি 1915 সালের 1 ডিসেম্বর এই কাটোয়া থেকে বর্ধমানের মধ্যে এই ন্যারো গেজ ট্রেনটি চালানো শুরু করে। এই ম্যাকলিওডস রেলওয়ে কোম্পানি একটি ব্রিটিশ কোম্পানি। এই যাত্রাপথে ট্রেনটি মোট 53 কিলোমিটার দূরত্ব অতিক্রম করত এবং তখনের গতিবেগ থাকত 30 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং যাত্রাপথে ট্রেনটি মোট 16টা স্টেশনে দাঁড়াত বলছি। তার কারণ হচ্ছে 2010 সালে একটি প্রজেক্ট শুরু হয় যেখানে এই লাইনটিকে ব্রডগেজ লাইনে রূপান্তরিত করা শুরু করা হয়, এবং পরবর্তীকালে গিয়ে 2014 সালের 11ই ফেব্রুয়ারিতে বর্ধমান থেকে বালোগোনা অবধি ব্রডগেজ ট্র্যাকের যাত্রা শুরু হয় এবং সেখানে ন্যারোগেজ ট্রেন বন্ধ হয়ে যায়, শেষ যাত্রা করে। এবং তারপরে আসে 2018 সালের 12ই ফেব্রুয়ারি, বালোগোনা থেকে কাটোয়া অবধি ব্রডগেজ ট্র্যাক যাত্রা শুরু করে দেয়। এবং এই ঐতিহাসিক ন্যারোগেজ ট্র্যাকের যাত্রা বন্ধ হয়ে যায়। আমি অনেক ভিডিওস দেখলাম, যে ভিডিওসগুলো আমি আমার চ্যানেলে ছাড়তে পারছি না, তার কারণ হচ্ছে কপিরাইট স্ট্রাইক চলে আসবে। সো আমি খুবই ভিডিওগুলো দেখে আমার খুবই ভালো লাগলো, এবং আমি চাই এরকম ধরনের ভিডিও, মানে এরকম ধরনের ইনফরমেশান তোমরা আমার কাছে চাও, আমার যেগুলো নিজেরও বানাতে খুব ভালো লাগে। তো এটা ছিল একটা ছোট্ট ইনফরমেশান যেটা তন্ময় নন্দীবাবুর কথা মতন আমি বানালাম। তো তোমাদের আর কি রেল ইনফরমেশান লাগবে তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাও। সবাই খুব ভালো থাকবে, কিপ লাভিং, কিপ সাপোর্টিং।